নবম একাদশ শ্রেণীর টার্ম ওয়ান পরীক্ষা 40 নম্বরে না নেওয়া হলে ভোট বয়কটের হুমকি দিল এনএসওয়াই। নবম একাদশ শ্রেণীর টার্ম ওয়ানের পরীক্ষা 40 নম্বরের নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা দপ্তর, কিন্তু কয়েকদিন আগে জানানো হয় 40 নয়, পরীক্ষা নেওয়া হবে 80 নম্বরের। শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তে সমস্যায় পড়ে পড়ুয়ারা, প্রতিবাদ জানায় এনএসওয়াই। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে সংগঠনের সভাপতি সম্রাট রায় দাবি জানান, 24 ঘণ্টার মধ্যে দপ্তর পূর্বের 40 নম্বরের সিদ্ধান্তে বহাল না থাকলে ছাত্ররা ভোট বয়কট করবে। পরীক্ষার টাইম নেই আর আছে মাত্র 10 দিনও নেই, তো কেন এই ধরনের বিভ্রান্ত করাবে ছাত্রদের? আমরা ডিমান্ড করছি 40 মার্কের পরীক্ষা, যেটা সিদ্ধান্ত প্রথম নিয়েছিল ট্রাম ওয়ানের ক্ষেত্রে, সেটাই যেন ইমিডিয়েট নেওয়া হয়। আবারও বলছি, অন্যথায় আমরা কিন্তু ছাত্ররা আমরা কিন্তু বয়কট করবো ইলেকশন। এদিকে সংগঠন পাশাপাশি এও দাবি জানায় ওবিসিদের স্টাইপেন্ড দ্রুত দেওয়ার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।